বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম পরানো দামাল সিনেমা দিয়ে পেয়েছেন আকাশ ছোঁয়া সফলতা। সম্প্রতি শরীফুল রাজকে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। 9 নভেম্বর মধ্যরাতে ফেসবুকে দেওয়া রাজের স্ত্রী পরীর একটি স্ট্যাটাসকে ঘিরেই শুরু হয় সমালোচনা। এ নিয়ে পাল্টাপাল্টি আলোচনা সমালোচনা হয়েছে, এখনও চলছে। তবে 10 নভেম্বর এই নায়িকার জন্মদিন, আর তাই তো নেট মাধ্যমে সমালোচনার ঝড় উঠলেও তিনি জন্মদিন পালন করলেন ধুমধাম করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা গেল বেশ হাসি খুশিই তাকে। এ প্রসঙ্গে মিম বলেন, গতকাল রাতে গাড়িতে যখন বাসায় ফিরছিলাম তখন প্রথমে উইশ করেন আমার বাবা, এরপর বাসায় প্রবেশ করে সারপ্রাইজড হই। আমার যে মানুষগুলো সবচেয়ে কাছের সেই মানুষগুলো রাতেই দেখি বাসায় কেক নিয়ে হাজির। প্রায় পুরো রাতটাই গতকাল প্রিয় মানুষদের সঙ্গে কাটিয়েছি, তাদের সঙ্গে আড্ডা দিয়েছি। যদিও আমার সকালে চট্টগ্রামের ফ্লাইট, তারপরও রাত জেগে সবার সঙ্গে এনজয় করেছি।